শিশুদের উপর শিক্ষার এই বোঝার ব্যাপারটি কর্তৃপক্ষের বোঝা উচিত। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সে মেরুদণ্ড বাঁকা নয়, সোজা। মানুষ যেন শিক্ষিত হয়ে নিজের মেরুদণ্ড সোজা করে চলতে পারে, সেজন্যই আমাদের চিরদিনের স্লোগান শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। আমরা তেমনই একটি পরিবারের সন্ধান পেয়েছি যে পরিবারের প্রত্যেকেই শিক্ষার আলো জ্বেলে দেওয়ার ব্রত নিয়েছেন, অর্থাৎ শিক্ষকতা করেন। এই শিক্ষক পরিবারের সন্ধানে ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া সমিতির বাজার গ্রামে। পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন জনাব ফরিজউদ্দিন সরকার। সারা জীবন শিক্ষকতা করে অবশেষে কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 2000 সালে অবসর গ্রহণ করেন। এই ফরিজউদ্দিনের পরিবারটি এই অঞ্চলে শিক্ষক পরিবার হিসেবে পরিচিত, কারণ তার 5 ছেলে এবং 2 মেয়ে সবাই শিক্ষক। এছাড়াও এই 5 ছেলের সবার স্ত্রী এবং 2 মেয়ের স্বামীও শিক্ষকতায় নিয়োজিত। শুধু তাই নয়, ছেলে মেয়েদের শ্বশুর শাশুড়িরাও শিক্ষকতার পেশায় নিয়োজিত, কেউ বা অবসরে আছেন। এখানেই শেষ নয়, ফরিজউদ্দিনের একমাত্র ছোট ভাই মজিবুর রহমানও ছিলেন একজন হাই স্কুলের শিক্ষক। সেই ভাইয়ের 3 ছেলে, তারা এবং তাদের স্ত্রীরা যেমন শিক্ষক, তেমনি কারো কারো শ্বশুর শাশুড়িও শিক্ষক। এছাড়াও ফরিজউদ্দিন সরকারের অধিকাংশ আত্মীয় স্বজনই শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধার সেই কঞ্চিপাড়া সমিতির বাজার গ্রামে এই শিক্ষক পরিবারের বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো শিক্ষক পরিবার বসে আছেন। এবার আমরা কথা বলবো অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিজউদ্দিন সরকারের সঙ্গে। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি। আপনি তো প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন এবং দীর্ঘদিন আপনি শিক্ষকতা করেছেন। আজকাল দেখা যায় অনেক পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন কারণে বিভিন্ন পেশা বেছে নেন, কিন্তু আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে পুত্রবধূ জামাতা সবাই শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন, তো এতে আপনার কেমন লাগে? আমার ভালো লাগে। ভালো লাগে? মানে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো যায়, সম্মান করে, এই জন্য আপনি শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন। আমার ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করেছেন? শুধু আমি না, আমার ছোট ভাই সেও শিক্ষকতা পেশা নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে মজিবুর রহমান, আপনি ছোট ভাই? আমার ছেলেরা। ছেলেরা? আমার পুত্রবধূরা? মানে ছেলে শ্বশুর শাশুড়ি সবাই শিক্ষক? তো এত পেশা থাকতে আপনারা সবাই শিক্ষকতার পেশা বেছে নিয়ে গেছেন, এটা একটা মহৎ পেশা। অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার কথা বলবো ফরিজউদ্দিন সরকারের বড় ছেলে সাখাওয়াত হোসেনের সঙ্গে, যিনি গাইবান্ধা সদরের দাড়িয়াপুর হাজি ওসমান গনি ডিগ্রি কলেজে শিক্ষকতা করছেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আপনারা তো 5 ভাই এবং 2 বোন। আমরা যেটা জেনেছি আপনারা সবাই শিক্ষক। জি। আচ্ছা, এবং আপনাদের স্ত্রীরাও শিক্ষক? জি। এবং আপনার বোনের যে জামাতারা রয়েছে তারাও শিক্ষক? আচ্ছা, এবং আপনাদের শ্বশুর শাশুড়ি এবং আপনার বোনের শ্বশুর শাশুড়ি সবাই শিক্ষক? জি। এত পেশা থাকতে আপনারা শিক্ষকতার পেশাটা বেছে নিলেন কেন? জি, এই এই পেশায় আসলে সৎভাবে জীবনযাপন করা যায় এবং আমরা এই পেশায় নিজেরাও যেমন অনেক কিছু শিখতে পারি, মানুষকেও অনেক কিছু শেখানোর একটা সুযোগ থাকে। আমরা এবার একটু আপনার বোনের সঙ্গে কথা বলতে চাই। সুলতানা ফেরদৌসী, আপনি তো এক শিক্ষক পরিবার থেকে আরেক শিক্ষক পরিবারে গেছেন। জি। আপনার কেমন লাগছে? আমি এক শিক্ষক পরিবার থেকে আরেক শিক্ষক পরিবারে এসে অনেক ভালো আছি এবং আমার পেশায় অত্যন্ত স্বাচ্ছন্দ্য অনুভব করছি। অনেক ধন্যবাদ আপনাকে। শাকত সাহেব, এবার সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন করতে চাই। শিক্ষকতা একটি মহান পেশা, কিন্তু ইদানিং শিক্ষকদের আদর্শ নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে। আপনার দৃষ্টিতে একজন প্রকৃত শিক্ষকের আদর্শ কি হওয়া উচিত? দেখুন, শিক্ষকতা একটি মহৎ পেশা, এটি কোনো ব্যবসা না। আমি আমার বাবা চাচার আদর্শে আমি উদ্বুদ্ধ হয়েছি। শিক্ষকদের উচিত হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া, তাদের মধ্যে অন্ধকার নিয়ে আসা নয়। আমি চাই এ দেশের সমস্ত শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করতে। অনেক ধন্যবাদ। আমরাও চাই দেশের প্রতিটি অঞ্চলে আপনাদের মতো আদর্শ শিক্ষক গড়ে উঠুক, শিক্ষার আলোয় আলোকিত হোক সারা দেশ। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, এই শিক্ষক পরিবারের সবাই মনে করেন শিক্ষকতা একটি আদর্শ পেশা। আমরাও মনে করি শিক্ষকতা একটি মহান পেশা এবং শিক্ষক একজন আদর্শ মানুষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু কিছু শিক্ষক এই পেশাটিকেও ব্যবসায় পরিণত করেছেন। তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, অর্থাৎ দেশের আগামী প্রজন্ম। সবার মতো আমরাও শিক্ষা ব্যবসায়ী চাই না, চাই মহান শিক্ষক, আদর্শ শিক্ষক।